সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। পার্থ চট্টোপাধ্যায় অনুপস্থিত থাকাকালীন, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যখন রাজনৈতিক কাজে কলকাতার বাইরে থাকতেন, দলীয় কাজে যখন কলকাতার বাইরে থাকতেন, ঠিক তখনই পার্থ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল মানিক ভট্টাচার্যের। অর্পিতা মানিক ভট্টাচার্যের সঙ্গে মিলিতভাবে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলাও সামলেছেন বলে ইডি সূত্রের খবর। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। মানিক ভট্টাচার্য অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত করত। মানিক ভট্টাচার্যের সঙ্গে অর্পিতার একটু দর্শক বুঝতেই পারছেন, মানিক ভট্টাচার্য অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত করত। অর্পিতা মানিক ভট্টাচার্যের সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলাতেও জড়িয়েছিল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা একাধিক ব্যক্তির চাকরি পাইয়ে দিয়েছিল। এমন মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগসাজো সেই অর্পিতা মুখার্জি একবার প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে রাজ্য ছেড়ে গুজরাট পালিয়ে গিয়েছিলেন। মানিক ভট্টাচার্যের সঙ্গে অর্পিতার দীর্ঘদিনের সম্পর্ক ছিল নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। সূত্রের খবর, এই বিষয়টি জানাজানি হওয়ার পরেই পার্থ এবং মানিক ভট্টাচার্যের মধ্যে মনোমালিন্য শুরু হয়। যদিও এই বিষয়টি অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়কে কখনোই জানায়নি, কিন্তু পরবর্তীতে যখন পার্থ চট্টোপাধ্যায় বিষয়টি জানতে পারে যে অর্পিতা মানিক ভট্টাচার্যের সঙ্গেও যোগাযোগ রাখছে এবং মানিক ভট্টাচার্যও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, তখন দুজনের মধ্যেই মনোমালিন্য শুরু হয়। আর তারপর থেকেই নিয়োগ দুর্নীতি নিয়ে পরিস্থিতি আরও জটিল হতে থাকে। একে অপরের বিরুদ্ধে তখন বিস্ফোরক অভিযোগ করতে থাকেন, সূত্রের খবর। আর এর জেরেই নিয়োগ দুর্নীতির বড় কেলেঙ্কারি আস্তে আস্তে পর্দাফাঁস হতে থাকে। আর সেই সূত্র ধরে ইডি আস্তে আস্তে এগোচ্ছে। তার সঙ্গে আরও এক প্রভাবশালী নাম উঠে আসছে, যেখানে মধ্যস্থতা করত সেই প্রভাবশালী। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, কলকাতার সেই প্রভাবশালীকেও তলব করতে চলেছে ইডি। এই মুহূর্তের অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপডেট, মানিক ভট্টাচার্যের সঙ্গে অর্পিতার প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে বড়সড় ঘোটালা ছিল, আর যার জন্যই মানিক ভট্টাচার্য প্রতিনিয়ত অর্পিতার ফ্ল্যাটে যাতায়াত করতো।